ইংরেজরা গরুর মাংসকে বলে বিফ, বাছুরের মাংসকে বলে ভিল, ভেড়ার মাংসকে বলে মাটন, শুয়োরের মাংসকে বলে পর্ক, শুয়োরের পাছার মাংসকে বলে বেইকন। শুয়োরের মাংস যা সংরক্ষণের জন্য প্যাকেটবদ্ধ করা হয় এগুলিকে বলে ব্রন, হরিণের মাংসকে বলে ভেনিশন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এসব কঠিন কঠিন শব্দ ব্যবহার না করে যে পশুর মাংস সে পশুর নামের সঙ্গে মিট বা মাংস কথাটি যোগ করে দিলেই তো হয়, যেমনটা আমরা বাংলা ভাষাভাষীরা করে থাকি। সেই একই নিয়ম অনুসরণ করে তারাও তো গরুর মাংসকে কাউ মিট, বাছুরের মাংসকে কাফ মিট, ভেড়ার মাংসকে শিপ মিট, শুয়োরের মাংসকে পিগ মিট ইত্যাদি বলতে পারে। ইংরেজি শব্দভাণ্ডারের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এই শব্দ যে এই ভাষার শব্দ সংখ্যা প্রায় 200,000-এর কাছাকাছি। এত শব্দ পৃথিবীর আর অন্য কোনো ভাষাতে নেই। ইংরেজি ভাষার এতগুলো শব্দের মধ্যে অনেকগুলো শব্দ ধার করা হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে, যেমন ল্যাটিন, গ্রিক, ফ্রান্স, জার্মানি, ইটালি। ইংরেজরা অনেক সময় অন্যের ভাষা থেকে শব্দ ধার করেছে, অনেক সময় অন্য জাতি তাদের নিজেদের ভাষা ইংরেজদের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। যেমন 1066 খ্রিস্টাব্দে ফ্রান্সরা যখন ইংল্যান্ডকে দখল করে তখন ইংল্যান্ডের অধিবাসীরা ছিল অসভ্য। এই অসভ্য জাতি সভ্য ফরাসিদের কাছ থেকে ধার নেয় আমার প্রথমে উল্লেখ করা সেই শব্দগুলো। আর ইংরেজরা উল্টো পাল্টা শব্দ অন্য ভাষা থেকে ধার করার ফলে ইংরেজি ভাষার মাথা মুন্ডুর কোনো হদিশ পাওয়া যায় না। যেমন ইংরেজরা মুখকে বলে মাউথ, কিন্তু মুখ সম্বন্ধীয় বা মৌখিক বলতে গিয়ে তারা বলে ওরাল, যা হলো একটি অন্য ভাষার শব্দ। এরম শব্দ আরও জানতে আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন।